আগামী চব্বিশ ঘন্টায় মূলত মেঘলা আকাশ এবং তার সঙ্গে কুয়াশা, বৃষ্টিপাতের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 26 এবং 17 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা আছে। একটা 0.9 কিলোমিটারের ওপরে নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যেটা বিহার থেকে ঝাড়খণ্ড ছত্তিশগড় হয়ে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত এবং এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে ময়েশ্চার ইনকার্সনের কারণে আজ গাঙ্গেয় পশ্চিমবাংলা প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও বেশ কয়েকটা জেলাতে আছে, দার্জিলিং, মালদা এবং কালিম্পং জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঠিক মোটামুটি আবার 24 তারিখ নাগাদ কিন্তু বঙ্গ পশ্চিমবাংলার জেলাগুলো পরে আবার বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। আর কাল বা পরশু দিন কিন্তু আকাশ মেঘলা থাকলেও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একটা 0.9 কিলোমিটারে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা বিহার থেকে ইস্ট বিহার থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত এবং এটা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে। এর সঙ্গে বঙ্গোপসাগরে একটা বিপরীত ঘূর্ণাবর্ত থাকার কারণে ব্যাপক পরিমাণে ময়েশ্চার কিন্তু আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ঢুকছে এবং এই কারণেই কিন্তু আজকের যে বৃষ্টিটা 24 তারিখ মোটামুটি সেই একই কারণেই হবে। তার সঙ্গে কিছুটা পশ্চিম ঝামঝারও একটা এফেক্ট থাকবে, সেই সময় একটা আসার সম্ভাবনা আছে। ঠান্ডা বাড়ার আর খুব বেশি একটা সম্ভাবনা নেই, কারণ দিনের তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে, গ্র্যাজুয়ালি রাইজ করছে এবং এটা কিন্তু এই টেন্ডেন্সি থাকবে এবং বৃষ্টি আর হলেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা খুব বেশি একটা হেফের হবে না। অর্থাৎ আগামী 5 দিন কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা যে আর বিশেষ কোনো পতন হবে তা নয়, মোটামুটি একই রকম থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু গ্যাজুয়ালি আস্তে আস্তে রাইজ করবে, অর্থাৎ খুব বেশি ঠান্ডার অনুভূতি যা আজকে দেখছেন মোটামুটি সেরকমই থাকবে, এর বেশি কিছু হওয়ার সম্ভাবনা খুব একটা নেই।